নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবির মৃত্যুর গুজব ছড়িয়েছে। রোববার 5ই এপ্রিল বিকেলে হঠাৎ করে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা আইবি মারা গেছেন বলে গুজব ছড়ানো হয়। বিষয়টি শুনে বিব্রত এবং ক্ষুব্ধ হয়েছেন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি। রোববার 5ই এপ্রিল সন্ধ্যা 6:45 দিকে বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা হয়। এ সময় মেয়র আইবি বলেন, মৃত্যুর গুজবের বিষয়টি নিয়ে আমি বিব্রত। কারা এটা ছড়িয়েছে? আমি তো নারায়ণগঞ্জে আমার বাড়িতেই আছি, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তিনি বলেন, কে বা কারা আমার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে আমি জানি না, তবে এইমাত্র আমি মাগরিবের নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে শুনলাম আমি নিউ ইয়র্কে মারা গেছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না। অবশ্য এর আগে একই দিন দুপুরে করোনা পরিস্থিতি সামাল দিতে নারায়ণগঞ্জ সিটি এলাকা লকডাউন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি। এই বিষয়ে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। রোববার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি। ওই সময় সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি বলেন, নগরে দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ, এই জন্য লকডাউন ও কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।